ওরকম একটা পরিবেশ, শুধু ভাবলে শরীর মানে এখনো আমার গুলিয়ে ওঠে, মানে এতটা আমার এখনো ভয় লাগে আমি ওখান থেকে আমার জীবনটাকে আমি। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধু, চলে আসলাম তোমাদের কাছে আজকে একটা দারুণ ঘটনা নিয়ে। আর আজকের ঘটনাটা এমন একটা ঘটনা যেই জায়গাটার নাম আমরা অধিকাংশ লোকই কিন্তু জানি না। হ্যাঁ, একটা আমাদের ভারতবর্ষের মধ্যে একটা এমন জায়গা আছে যেটা বলতে পারো হাই প্লেস, একটা সুন্দর একটা কিন্তু নেচার। আজকে সেরকমই ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। ঘটনাটা যদি পুরো শোনো তবে বলতে পারি আজকে কিন্তু হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপায় হবে। ঘটনাটা কিন্তু এতটাই ভয়ঙ্কর। হ্যাঁ, আজকে ঘটনায় যাব, বেশি কথা বাড়াবো না। প্রত্যেককে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই ভালোবেসে করে পাশে থাকতে পারো। আমাদের আজকে ঘটনাটা পাঠান হচ্ছে হলদিয়া থেকে একজন স্কুল শিক্ষিকা। ওনার জীবনের একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স বলতে পারি এই ঘটনাটার মাধ্যমে ঘটে। আমাদেরকে স্কুল শিক্ষিকা ম্যাডাম বলেন, শোনা আমি আমার ফ্যামিলিকে নিয়ে ভেবেছিলাম দীঘা যাব, পুরী যাব, দার্জিলিং যাব, এগুলো তো আমরা প্রায়শই ঘুরেই থাকি। কিন্তু অনেক দিন ধরে আমরা একটা চেষ্টার মধ্যে ছিলাম যে এমন কোনো জায়গায় যাব যেটা সব থেকে একটু আলাদা হবে, আর এমন একটা জায়গা যেখানে এখনো পর্যন্ত খুব একটা লোক জানেনি সেই জায়গাটার বিষয়, বলতে পারি হাই প্লেস। তো আমাদের ম্যাডাম বলেন, আমি প্রথমে ভেবেছিলাম আমরা একটুখানি ইন্ডিয়ার বাইরে যাব, তারপর ভাবলাম যে না, যদি আমরা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই থেকে এরকম কোনো জায়গার সন্ধান পাই তাহলে সেরকম জায়গায় যাব। কারণ আমাদের কিন্তু ম্যাডাম বলেন, আমার কিন্তু নতুনত্ব জায়গায় যেতে খুবই ভালো লাগে, যেখানে এখনো পর্যন্ত মানুষ খুব সংখ্যক গিয়ে পৌঁছতে পারিনি। তো সেরকমভাবেই আজকের ঘটনাটা কিন্তু শুরু হয়। আমাদের ম্যাডাম বলেন, আমার বাড়িতে আমার হাজবেন্ড, আমার দুই ছেলে, একটি মেয়ে, সবাই মিলে আমরা বসে একদিন প্ল্যানিং করছি। তখন আমার স্কুল ছুটি ছিল, তো আমি বাড়িতে বসে প্ল্যানিং করতে করতে মেয়েকে জানালাম, আমার বড় মেয়েকে, যে আচ্ছা দেখ তো একটুখানি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এমন কোনো জায়গা আছে, কারণ আমরা ইউটিউবের মাধ্যমে অনেক জায়গা দেখে থাকি, সেই জায়গাগুলো কিন্তু আমরা এর আগে কোনো দিন দেখিও নি, তার সম্বন্ধে আমরা কিছু জেনে উঠিনি। তো সেরকমভাবে আমাদের কিন্তু একটি জায়গার হদিশ মেলে, জায়গাটার নাম হচ্ছে ইয়লবং। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এমন এমন সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো এখনো পর্যন্ত মানুষ গিয়ে পৌঁছতে পারেনি। হ্যাঁ, তবে যে যখন ইউটিউবের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে, হতে পারে আমাদের ম্যাডাম বলেন আজকে তোমার যে ঘটনাটা আজকে আমি শেয়ার করছি, তুমি যদি দর্শক বন্ধুদের শোনাও তাহলে পারে হতে পারে তোমার মাধ্যমে বহু বহু সংখ্যক মানুষ আজকে জানতে পারবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইয়লবং বলেও একটা জায়গা আছে, সেখানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হয় আমাদের। তবে দারুণ এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেটা জায়গাটাকে দর্শন করে, সেই পরিবেশটাকে দর্শন করে। কিন্তু ওখানে যে আমাদের সাথে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা আজকে আমি শেয়ার করব। আমাদের ম্যাডাম বলেন, ঘটনাটা শুনলে যারা আজকে ঘটনাটা শুনবেন সবার না হাত বেরিয়ে হাতে চলে আসবে। আজকের ঘটনাটা এরকমই। আমাদের ম্যাডাম বলেন, শোনা আমি 2014 যখন আমি ইয়লবং যাই তখন কিন্তু ওই জায়গাটা পুরোটাই মানে আমাদের পরিবেশের বাইরে, পরিবেশের বাইরে কারণ বলছি ওখানে মানুষ তখন যে ওখানে ঘুরতে যাওয়ার জন্য মানে খুব কম সংখ্যক লোক জানে যে ওখানে একটা এত সুন্দর একটা প্রকৃতির সৃষ্টি আছে যেখানে আমরা প্রথম যাই। তো আমি খুঁজে 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 খুব ভাগ্যবশত একটা ভিডিও আমি পেয়েছিলাম ওখানে, যেইটুকু প্রথমে ভেবেছিলাম হতে পারে এইটা আমাদের মানে ইন্ডিয়ার বাইরে, বাট যখন দেখলাম তখন দেখলাম না, ইন্ডিয়ার বাইরে না, এটা পশ্চিমবঙ্গের মধ্যেই। ইয়লবং বলে জায়গাটা যদি তোমরা ইউটিউবে সার্চ করো তোমরা দেখতে পারবে যে ওখানে নেচারটা। আমাদের ম্যাডাম বলেন, আমরা যখন ওখানে যাই আমরা 3 দিনের জন্য যাই, প্রথম যাচ্ছি, আমাদের সেরকমভাবে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই, আর ওখানে কিন্তু তখন থাকার মতো
ওই যেখানে আমরা একদম ঘটনাটা ঘটে সেখানে আসছি এখন, ওইখানটা কিন্তু কোনো রকম হোটেল রিসর্ট কিছু নেই, তবে এখন হয়তো হয়েছে, ওই সময় কিন্তু ছিল না। তবে ওখানে কিন্তু থাকার জন্য টেন্ট ভাড়া পাওয়া যেত, হ্যাঁ ওখানে টেন্টের মধ্যেই কিন্তু সবাইকে থাকতে হতো। তো যেহেতু উনি ওই সময় ওখানে ব্যবসাটা সেরকমভাবে চালু হয়নি, কারণ তখন লোক ওখানে পর্যটক গিয়ে উঠতে পারেনি, তারা এখনো পর্যন্ত ওইখানে হদিশি সেরকমভাবে পায়নি। তো আমরা পৌঁছে যাই, ওখানে যাবার পর এত সুন্দর নেচার, পাহাড়ি একটা এলাকা, চারপাশে কুয়াশা আচ্ছন্ন, এত সুন্দর মনোরম পরিবেশ। তো প্রথমে ওখানে গিয়ে আমরা স্থানীয় কিছু লোকের সাথে কথোপকথন করি, তারা আমাদেরকে গাইড করে। সাথে ওখানে একজন নেপালি ভাইকে পাই, খুবই ভালো ভাইটি। তো ওই ভাইটি আমাদেরকে গাইড করছিল, আমরা যেহেতু প্রথম যাই আর হয়তো আমাদের আগেও অনেকে ওখানে গেছে, তাহলে আমরা তো ইউটিউবে সত্যি কথা বলতে সেই ভিডিওটাও পেতাম না, তো হয়তো অনেকে গেছে, কিন্তু ওই ভাইটি কি বলবো খুব ভালো করে গাইড করছিল। তো আমি যেখানে একজন শিক্ষিকা, তো আমার ছেলেটিকে খুব ভালো লাগে, তো আমি ছেলেটিকে বলি যে দেখো ভাই তুমি একটা কাজ করো, আমাদেরকে যদি এখানে গাইড করো, কারণ আমরা তো এখানে প্রথম এসেছি আর এই জায়গায় সেরকম পর্যটকও নেই, কারণ আমরা যেরকম দীঘা পুরী দার্জিলিং আমাদের মুখে যেটা সবসময় আসে, এরকম জায়গায় গেলে কি নানা রকমের পর্যটক কিন্তু দেখা যায়, এবার কি ঘোরার জন্য একটা প্রপার জায়গাও থাকে, হোটেল থাকে, হোটেলে জিজ্ঞাসা করলে তারা বলে দেয় যে ওখানে দর্শন করার মতো জায়গাগুলো কি কি আছে, কিন্তু ওখানে তো সেরকম কিছু নেই। আর প্রপার ওখানে ঘোরার মতোই পাহাড় জঙ্গল ছাড়া তো সেরকম কিছু নেই, যদি কিছু হাইক থাকে তাহলে তুমি আমাদেরকে গাইড করো। তো তখন ওই নেপালি ভাইটি, ওর 17 থেকে 18 বছর বয়স হবে, তো ভাইটি তখন বললো হিন্দিতে, আপনাদের চিন্তা করতে হবে না, আমি আপনাদের সাথে 2 দিন আছি, আপনাদের আমি গাইড করে দেবো। তো আমি ছেলেটিকে বললাম যে হ্যাঁ ভাই তুমি 2 দিন যে আমাদের সাথে ঘুরবে গাইড করবে, তোমাকে তার জন্য কিছু পারিশ্রমিক আমরা কিন্তু দেব, সেইটা কিন্তু হাসি মুখে তোমায় নিতে হবে, সে তুমি আমাকে আন্টি বলছো, আমাকে নিজের আন্টি ভেবেই ধরো আমি তোমার কাছে ঘুরতে এসেছি তোমাদের গ্রামে, তোমাকে দিলাম, তোমায় কিন্তু নিতে হবে। তো ছেলেটি অনেক করে না না করার পরেও যাই হোক ওর সাথে একটা কথা হলো ওখানে, তারপর ও আমাদের নিয়ে গেল ইয়লবং। আমরা যখন ওখানে যাই, ওখানে যাওয়ার পর সত্যি কথা বলতে এত সুন্দর জায়গা, যেটা মানে চোখে না দেখলে বিশ্বাস হবে না যে এত সুন্দর একটা জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত রয়েছে। তারপর ভাইটির সাথে ওখানে যাওয়ার পর আমরা খুব এনজয় করি, এত এনজয় করি, এমন একটা জায়গা সেখানে এনজয় করারই মতো সেই মুহূর্তটা। যাই হোক আমার মেয়ে ছেলে সবাই খুবই খুশি হয় ওখানে ঘুরে। তারপর আমি ওই নেপালি ভাইটিকে বলি যে আচ্ছা ভাই আমরা থাকবো কোথায়, থাকার একটা ব্যবস্থা করে দাও। তখন সেই ভাইটি বলে যে পাহাড়ের ওপরে, পাহাড়ের উপরে একটা ছোট গ্রাম আছে, সেখানে টেন্ট ভাড়া পাওয়া যায়, ওখানে আপনারা থাকতে পারেন। আর ওখানে যারা টেন্ট ভাড়া দেয়, মানে সবে সবে জায়গাটা তো মানে সবাই জানছে, পরিচয় হচ্ছে জায়গাটার সাথে, তো সেরকমভাবে হোটেল রিসর্ট নেই, ওখানে যে টেন্ট ভাড়া দেওয়া হয় ওখানে আপনারা থাকতে পারেন। আর ওখানে থাকলে পারে আপনাদের খাবার যেটা থাকবে সেটার জন্য যারা টেন্ট ভাড়া দেয় তাদের কাছ থেকে আপনারা যদি খাওয়ার আপনাদের হিসেব মতো বলে দেন, ওনারা কিন্তু আপনাদেরকে সেগুলো করে দেবে। তো বললাম বেশ ভালো। তো আমরা পাহাড়ে সে ওপরে গেলাম। এবার আমি সেই গ্রামটার একটুখানি বর্ণনা দিই। গ্রামটা হচ্ছে খুবই ছোট, আর ওখানে প্রায় দেখলাম বেশিরভাগ নেপালি চীনা এরাই বসবাস করছে, আর আমাদের বাঙালি হিন্দু যে নেই তা না, তবে ওখানে আমি নেপালি ভাষী বেশি দেখেছি। তো ওই গ্রামটা খুবই ছোট, সেরকম একটা উন্নত গ্রাম না, আর সব থেকে বড় কথা হচ্ছে ওখানে লোক সংখ্যক অনেকই কম। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম শান্ত নীলিবিলি ফাঁকা, চারপাশে কুয়াশা আচ্ছন্ন, বড় বড় পাইন গাছ,
খুবই সুন্দর পরিবেশ, বাহারি ফুল, তো একটা মনোরম পরিবেশে গিয়ে সত্যি কথা বলতে একটা আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার থাকে, এত ফ্রেশ লাগছে, এত শরীর মাইন্ড ফ্রেশ লাগছে। তো আমি আমার মেয়েকে বললাম যে নেক্সট টাইম যদি এখানে আসি, যখন এখানে কোনো রিসর্ট বা হোটেল হয়ে যাবে, তারপর আমরা এসে থাকবো। তো এই কথা বলে আমরা ওখানে টেন্ট ভাড়া নিলাম, 5টা টেন্ট ভাড়া নিয়েছি, ঠিক আছে। তো 5টা টেন্ট পাশাপাশি পাশাপাশি রয়েছে। হ্যাঁ, তবে আমাদের যেরকম প্রত্যেক দিনের লাইফস্টাইল, তো আমরা যদি হট করে গিয়ে টেন্টের মধ্যে থাকি একটু তো অসুবিধা হয়। এবার ওই জায়গাটা সেরকমভাবে তো পর্যটক কেন্দ্র হয়ে উঠিনি ওই সময়, তো ওখানে থাকতে গেলে একটু তো কষ্ট করতে হবে, আর আমরা তো এগুলো দেখেই গেছি। তো যাই হোক, আমরা প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা বলি। আমাদের ম্যাডাম বলেন, আমি প্রথম দিনকে যখন টেন্টে ঢুকি তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে, এরকম সময় আমরা ওই লাঞ্চ ডিনারটা একসাথে কমপ্লিট করে নিই। কারণ ওই প্রথমেই বললাম, একদম পাহাড়ি এলাকা, ছোট্ট একটি গ্রাম, তার মধ্যে রান্না বান্না সত্যি ওখানে খুব অসুবিধা ওই সময়টা। মানে গ্রামের ওই হয়তো তুমি যদি বলো চিকেন করতে, হয়তো ওই গ্রাম থেকে কারোর কাছ থেকে একটা দেশি মুরগি বা জঙ্গলি মুরগি ধরে এনে তোমাকে রান্না করে দেবে, আর ওই গ্রামে যা চাষ হয় সবজি, তো ওই দিয়েই তোমাকে রান্না করে দেবে। এবার যদি তুমি দিনে দিনে বলো যে না আমি এটা না এটা খাবো, তাহলে পারে হতে পারে তোমাকে পাহাড়ের নিচে যে মার্কেট আছে ওখানে, ওখান থেকে তোমাদের খাবার করে দিতে পারি আয়োজন মতো। এইবার ঘটনাটা ঘটলো, আমরা টেন্টে ঢোকার পর ওই 7:30টার দিকে একবারে রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। আমরা তো লাঞ্চ করিনি, ওই টুকটাক টুকটাক কিছু খেয়েছিলাম গাড়িতে আসতে। ওই রাতের বেলা 7:30টার সময় খাবার পর যে যার মতো টেন্টে গিয়ে শুয়ে পড়ি। আমরা সময় নষ্ট করিনি, কারণ আমরা ভাবলাম আমরা নেক্সট ডে ভালো করে এক্সপ্লোর করবো জায়গাটা, আর সত্যি খুব ভালো লাগছে জায়গাটায় গিয়ে। এবার বলি, যখন আমরা সবাই শুয়ে পড়ি, যে যার মতো কিন্তু টেন্টে চলে গেছে। এবার কার কার টেন্টে কে কি ঘুমাচ্ছে, কি ফোন ঘাটছে, কি কি সেটা তো জানি না। এবার আমাদের ম্যাডাম বলেন, আমিও কিন্তু পার্সোনাল একটা টেন্টে ছিলাম, কারণ টেন্টগুলো এত বড় না যেখানে দুজন তিনজন থাকা যাবে, খুবই ছোট ছোট। তো আমি ভাবলাম যে চেষ্টা করে লাভ নেই, একা একা থাকাই ভালো। আরে ওরাও একটু টাকা নিক, কারণ ওরাও তো খাবে কিছু। আর সত্যি কথা বলতে ওদের ওই ছোট্ট গ্রামের যা দরিদ্রতা দেখেছি, ওটা দেখার পর সত্যি নিজের খুব খারাপ লাগছিল। তো তখন আমি রাতের বেলা সবাই যখন শুয়ে পড়ে যার যার মতো, আমিও আমার মতো শুয়ে পড়ি। এবার কথা হচ্ছে, যেহেতু আমরা হলদিয়ায় আমাদের বাড়ি, আর হলদিয়ার মতো জায়গায় আমার মানে বিশাল বহুল বাড়ি, সেখানে ছেড়ে আমি টেন্ডের মধ্যে রয়েছি। এবার রাতে ঘুম না হওয়াটা এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো আমার রাতের বেলা ঘুম আসছে না। আমি একবার ভাবলাম যে আমার হাজবেন্ডকে একটা কল করি, দেখি ও ঘুমাচ্ছে কি না। তো করতে গিয়েও ভাবলাম যে না, হয়তো ওরও ঘুম আসছিল না, একই তো পথের প্রতীক, হতে পারে অনেক কষ্ট করে চোখে ঘুমটা লেগেছে, এখন আবার কল করে ডিস্টার্ব করবো, থাক নাই করলাম। তো শুয়ে রয়েছি, আনুমানিক বাইরে শো 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 করে শব্দ হচ্ছে, প্রচণ্ড শব্দ হচ্ছে, আর আমি সেই জিনিসটা খুব ভালো করে ফিল করছি। তো আমি ভাবলাম তো শব্দ হচ্ছে কেন, তারপর ভাবলাম বোধ হয় বাইরে খুব হাওয়া চলছে, এমনি তো পাহাড়ি অঞ্চল, তার মধ্যে একদম পাহাড়ের ওপরে হতে পারে, আর চাকিয়ে শীত, সেই ঠান্ডা কাকে বলবো। তবে টেন্ডের মধ্যে সেরকম ঠান্ডা না লাগলেও কিন্তু বেশ ঠান্ডা। তারপর দেখলাম টেন্ডের যে কাপড়টা আছে সেইটা বেশ কিন্তু ধাক্কা মারছে। তখন বুঝলাম আচ্ছা, তার মানে পূর্ব দিক থেকে হাওয়াটা দিচ্ছে, পূর্ব দিকের যে টেন্টটা ওই দিকে কিন্তু প্রচণ্ড হাওয়া লাগছে, মানে একটা ঝটকা দিচ্ছে। তখন মনে মনে কোথাও গিয়ে নিজের একটা কোথাও গিয়ে ভয় ভয় কাজ করছে, জানি না কেন, ওরকমভাবে কোনো জায়গায় আগে থাকা বা ওরকম এক্সপিরিয়েন্স আমার তো আগে কোনো সময় হয়নি, আর লাইফে ফার্স্ট টাইম, আর আমার সাথে আমার হাজবেন্ড, আমার মেয়ে ছেলে, ওদেরও ফার্স্ট টাইম। তো কোথাও গিয়ে ওদের চিন্তা আমার তখন খুব হচ্ছে। যাই হোক, সেটা
নিজের মধ্যে আবদ্ধ করে রেখে শুয়ে আছি, কারণ বুঝতেই পারছি প্রথম তো ওরকম হয়, প্রথম প্রথম সব জিনিসই একটা ভয় লাগে। যাই হোক, তারপর আমি শুয়ে ঘুমিয়েও পড়ি। ঠিক আনুমানিক যখন রাত 2:30 কি 2:45 এরকম হবে, ঠিক 2014 তো, হ্যাঁ প্রপার টাইমটা আমার ঠিক মনে নেই, আমি ঘড়িতে মানে আমার ফোনের যে ডিসপ্লেতে ঘড়ি আমি তাতে আমি দেখি যে টাইমটা ওই 2:30-3:00 হবে। হঠাৎ করে আমার যে টেন্ট রয়েছে ওই টেন্টের কাছে বুঝতে পারছি বাইরে কেউ হাঁটছে। আমি ভাবলাম এত রাতে মাঝরাতে টেন্টের বাইরে কে হাঁটবে, আর গ্রামের তো লোক এখানে সেবা। আমার তখন অন্য একটা জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে যেহেতু ওখানে কোনো পর্যটক নেই, আমরা 5 জন রয়েছি, এবার আমি ভাবছি যে আচ্ছা এখানের স্থানীয় লোক আমাদের সাথে কিছু করবে না তো, খারাপ কিছু আমাদের হবে না তো, আর আমরা যে এসেছি আমরা 5 জন ছাড়া সেরকমভাবে কেউ জানে না, আর আমরা সেরকম ফটো টটো কোনো জায়গায় তখন ফেসবুকেও শেয়ার করিনি। এবার ভাবছি যে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে পরে কী হবে, তখন মাথায় আমার ওই জিনিসটা খুব ঘুরছে। এবার আমি আস্তে আস্তে আমার হাজব্যান্ডকে আমি কল করলাম, আমার হাজব্যান্ড আমার পাশের টেন্টেই রয়েছে, কল করতে দেখলাম ফোনটা বেজেই গেল, ফোনটা রিসিভ করলো না, তো ফোনের রিংও আমি শুনতে পাচ্ছি না, হয়তো সাইলেন্সই করে রেখেছে তার জন্য। তো যাই হোক, এবার বাইরে যে হাঁটাচলার শব্দ হচ্ছে, আমি আস্তে করে অনেক সাহস করে টেন্টের ভিতরে, পুরো কিন্তু অন্ধকার, আমি টেন্টের ওখান থেকে জাস্ট একটু টেন্টটা তো পুরো চেন দেওয়া, তো আমি চেনটা আস্তে করে খুলি, খুলে জাস্ট আমার মুখের সাইজের আমি মুখটা বাড়াই, বাড়িয়ে আমি একটা জিনিস দেখলাম যেটা দেখে মানে আমার ওখানে পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সেটা আমি দেখলাম কি বলবো, ওই মুখটা যখন জাস্ট এরকম করে আমি টেন থেকে বাড়াই, বাড়িয়ে যেই দিকে তাকাই আমি দেখলাম মাটির মধ্যে দুব্য ঘাস রয়েছে, পাহাড়ি অঞ্চল তো দুব্য ঘাস বাহারি ঘাস পাতা রয়েছে, ওইখানে কেউ একটা মেয়ে, সেই মেয়েটা আমি মুখ পরিষ্কার দেখিনি কারণ অন্ধকার, সেরকমভাবে তো কোনো আলোর কোনো ব্যবস্থা নেই তখনও পর্যন্ত, আচ্ছা আমি দেখি যেটা কিছুটা বলতে পারি রাতের অন্ধকারে চাঁদের আলো, আর কিছুটা বলতে পারি অনেক দূরে মানে একটা ক্যাম্প মতো আছে ওখানে, ওইখান থেকে একটা হালকা আলো ওইখানটায় পড়ছে। তো আমি দেখলাম যেরকমভাবে আমি লুকিয়ে মেয়েটাকে দেখছি, আমি আসলে মেয়ে কি ছেলে তো প্রথমে বুঝতে পারিনি, আমি জাস্ট টেন থেকে মুখটা বাড়িয়ে যেই দিকে তাকাই ঠিক ওই দিকে অনেকটা দূরে দেখি একটি মেয়ে আমার ঠিক টেন্টের দিকে তাকিয়ে বসে আছে, আর মেয়েটার পরনে পুরো সাদা একটা খাকড়া টাইপের, মেয়েটা বসে রয়েছে কিন্তু মাটির মধ্যে। আমি এই দৃশ্যটা দেখে আমার সারা শরীর ওখানে ঠান্ডা হয়ে যায়, আমি তখন ভাবছি আরে আমি কি দেখছি, আর এত রাতের বেলা মেয়েটা ওখানে বসে রয়েছে কেন, বাবা এটা কী দেখছি, আর মেয়েটা যেহেতু নেই আমি পরিষ্কার করে মুখটা তো দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে আলো আধারির একটা যে ছোঁয়া, একটা আলো রাতের অন্ধকারে, ওর মধ্যে আমি মেয়েটাকে দেখছি, মেয়েটা না আমার দিকে দেখছে, আর মেয়েটা বাবু হয়ে বসে রয়েছে। আমার প্রচণ্ড প্রচণ্ড মানে কি বলবো, মানে বুক ব্যথা শুরু হয়ে যায় ওই দেখা মাত্র, আমি সবে মাত্র মানে মুখটা ঢোকাতে যাবো, আমি তো মানে মেয়েটাকে দেখে শক্ট হয়ে গেছি, মানে আমি তো আশাও করিনি যে এরকম কিছু দেখবো। আমি ভাবলাম তো গ্রামের কেউ হাঁটাহাঁটি করছে, নয়তো আমাদেরই টেন্টের হয়তো ছেলে মেয়ে বা আমার হাজবেন্ডই হয়তো উঠে হাঁটছে, সিগারেট টিগারেট খাচ্ছে, আমি তো এইটাই ভেবেছি। এবার আমি যখন ওই দৃশ্য দেখি আমার তো সারা শরীর ঠান্ডা হয়ে যায়, সাথে প্রচণ্ড বুকের যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। আমি যখন মুখটা জাস্ট ঢোকাবো তখন আমি দেখলাম ভ্যানিস, সেকেন্ডের মতো ভ্যানিস, মেয়েটা নেই ওখানে। আমি কোনো রকমে তাড়াতাড়ি করে টেন্টের চেনটা টেনে শুয়ে পড়ে, আমি আর নেই মানে যাই হয়ে যাক আমি ওখান থেকে আর বাইরে তাকাবো না, আমি মনস্থির করে চুপচাপ শুয়ে পড়ি। এইবার ঘটনাটা ঘটলো ঠিক 5-7 মিনিট পর, আমার টেন্টের ওখান থেকে কেউ যেন ঘুরছে, হ্যাঁ ঘুরছে, হেঁটে না
ফেটে ঘুরছে না। মানুষ যেরকম বাচ্চারা হামাগুড়ি দেয়, ঠিক হামাগুড়ি দেওয়ার মতো আমার ট্রেনটাকে ঘুরছি। আমি ভাবছি যে এটা আমার সাথে ঘুরছেটা কি। এবার সব থেকে বড়ো কথা হচ্ছে পাশাপাশি পাশাপাশি টেন্টগুলো হলেও, যেখানে আমার হাজবেন্ড মেয়ে ছেলে রয়েছে, মাঝখানে মাঝখানে কিছুটা তো গ্যাপ করা রয়েছে, একদম গায়ে গায়ে ঘেঁষানো না। তো ওই যে গ্যাপের মধ্যে দিয়ে সে কিন্তু একদম ঘুরছে। এবার প্রথমে আমি যেটা শুয়ে লক্ষ্য করছি, খুব আস্তে আস্তে আমার ট্রেনটা ঘুরছে। এবার আমি যেহেতু সেইটা লক্ষ্য করছি, আমি দেখছি আস্তে 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 স্পিডটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকছে। এত হাওয়ার মতো কে ঘুরতে পারে ভাই, কে ঘুরতে পারে, এটা তো হতেই পারে না। তখন আমি ভাবছি যে না, এটা যেটা হচ্ছে এটা কোনো নেগেটিভ এন্টিটি, কারণ এটা কোনো মানুষের পক্ষে সম্ভবই না। আর কোনো মানুষ কি পাগল রাতের বেলা 2:30-3 সময় আমার টেন্টে ঘুরবে? এটা কখনো হতে পারে? তাও আবার ওরকমভাবে আমি যাকে দেখি, তারপর আমি বুঝে উঠতে পারছি না যে আমার সাথে কি হবে, কি হতে চলেছে। আমি আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে পারি, তখন ওইটাই মনে করে আর কিছু উপায় নেই, আমি তখন ইষ্ট দেবতার নাম স্মরণ করছি। প্রায় আধ ঘন্টা তখন আমি আমার ফোনে সময়টা দেখলাম 3:45, সব কিছু শান্ত হয়ে গেল, কোনো রকম কিছু আর হচ্ছে না। আমি তখন ভাবলাম যাক বাঁচা গেল, মনে হয় কোনো রকম কিছু একটা ঘটছিল, যাক সে সরে গেছে। ঠাকুর দেবতার নাম নিলে তারা তো ভয় তো সরে যায়, হয়তো বুঝতে পেরেছি। যাই হোক, ভোর হলো, আমি যাব না, আমি কিন্তু ঘুমাইনি। ভোর হলো, হতে আমার হাজবেন্ড আমাকে ডাকলো, কি হলো এখনো কি ঘুমোচ্ছ, ওঠো। বাবা, এই ঠান্ডা ওয়েদারে তোমার ঘুম হয়? আমি তো সারা রাত ঘুমাতে পারিনি। আমার হাজবেন্ডকে আমি টেন্টের ভিতর থেকেই সারা দিয়ে বললাম, হ্যাঁ রাতের বেলা ফোনটা চেক করো তো, 2-3 তোমাকে ফোন করলাম, তুমি জিগেছিলে বলে ফোনটা রিসিভ করোনি। যাই হোক, আমি কিন্তু আমার ছেলে বলো, মেয়ে বলো, হাজবেন্ড বলো, আমি কিন্তু কাউকে রাতের ঘটনাটা শেয়ার করিনি, কারণ আমি ভাবলাম হতে পারে কোনো বন্য প্রাণী করছিল, হতে পারে আমি যাকে দেখেছি আমার চোখের ভুল, হতে পারে কিছু আমি স্বপ্ন দেখেছি। আমি জানি যেটা ঘটেছে বাস্তব, তবুও সব কিছু ভোলানোর জন্য আমি কাউকে কিছু বলিনি, কারণ আমি চাই না যে আরেকটি রাত থাকবো সেখানে কোনো আতঙ্কর মধ্যে আমার সন্তানগুলো থাকুক। আমরা ওখানে ঘুরতে গেছি, তো সকাল থেকে ওই নেপালি ভাইটি আসে, ওর সাথে সব জায়গায় ঘুরলাম। ঘোরার পর আমরা দুপুরবেলা ওই 1:30 দিকে আমরা ওখানে এসে লাঞ্চও করলাম। করার পর বিকেলবেলা আমাদের কিছু স্ন্যাক্স দিল ওখান থেকে, আমরা খাওয়া দাওয়া করলাম হালকা কিছু। খাওয়ার পর আমাদের রাতের বেলা অর্ডার করলাম প্লেন রুটি আর চিকেন, আদার্স কিচ্ছু না। তো সেইটাই আমাদের দিল, আমরা পরের দিনই কিন্তু ওখান থেকে বেরিয়ে যাব। এবার আমার মেয়েকে বললাম যে, দুই মেয়ে, বড় মেয়ে আর ছোট মেয়ে, ছোট মেয়েটা একটু খামখেয়ালি, বড় মেয়েটা খুব বুঝদার, ট্যালেন্টেড। ওকে বললাম যে, মা রাতের বেলা যদি কোনো রকম ঘুম না আসে ট্রেন থেকে কিন্তু বেরোবে না, আর কেউ যদি ডাকে তাহলে কিন্তু ফোনে আগে কন্ট্যাক্ট করবি বাবার সাথে আমার সাথে। তো আমার হাজবেন্ডকেও বললাম রাতের বেলা ফোনটা ভাইব্রেট করে রেখো, যদি কোনো অসুবিধা কারোর হয় ফোন করলে যেন একসাথে সবাই বেরোতে পারি, ট্রেন থেকে কেউ কিন্তু একা বেরোবে না। তো হঠাৎ করে অপর সাইড থেকে একটা প্রশ্ন আসবে, এটা স্বাভাবিক। তো তারা তখন প্রশ্ন করলো যে, কেন এই কথা কেন বলছো, তোমার সাথে কি কোনো রকম রাতে কিছু ঘটেছে? আমি বললাম কখনোই না, যেগুলি ঘুরতে এসেছি, কালকে চলে যাব পাহাড়ি এলাকা, এখানে আদার্স কেউ নেই, 2 দিনের মধ্যে কোনো ট্যুরিস্ট এখানে ঢুকলো না, একটা মানুষের যাই হোক মনের মতো ভয় ভয় থাকে, তো ভাবুন একটা আতঙ্কর মধ্যেই আমি বলছি, যাকে ঠাকুর ঠাকুর করে আজকে রাতটা কাটাতে পারলে কালকে তো বেরিয়ে যাবো এখান থেকে, তো তার জন্য তোমাদের জাস্ট গাইড করলাম আর কিছু না। তো আমার হাজবেন্ড বললো ঠিক আছে ঠিক আছে, তো আমার মেয়ে ছেলে বললো ওকে। এবার রাতের বেলা আমরা হাতে গড়া রুটি আর চিকেন ঝোল, পাতলা ঝোল আলু দিয়ে, বেশ খারাপ হয়নি রান্নাটা, মোটামুটি ভালো, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে আবার যে যার মতো শুতে যাব। কোনো মতে আমার কিন্তু মন লাগছে না যে রাতটুকুনি আমি টেন্টের ভিতর থাকি, আমার মনে হচ্ছে যে আমি হাজবেন্ডের টেন্টে চলে যাই,
পায়ের কাছে নয় শুয়ে পড়বো, নয় বসে থাকবো। তারপর ভাবলাম, না এই জিনিসটা যদি করি একটু ওভার হয়ে যাবে, তাহলে আমার হাজবেন্ড, দুই মেয়ে ছেলে বুঝতে পারবে যে মায়ের সাথে নিশ্চয়ই কোনো কিছু একটা ঘটছে যেটা মা হাইড করছে, যার জন্য পুরোটাই কিন্তু চেপে যায়। এবার ঘটনাটা ঘটলো রাতের বেলা, ঠিক 12:15 ঘড়িতে, কারণ আমি কিন্তু ফোন ঘাঁটছিলাম, আমি তো ঘুমাতে পারছি না, আর সারা রাত কিন্তু আগের দিনও ঘুমাইনি, যাক না তো শরীরের অবস্থা কিন্তু খুব খারাপ, কিন্তু যেহেতু উনি একটা পাহাড়ি ঠান্ডা এলাকায় রয়েছি সেই জিনিসটা ফিল করতে পারছি না, জানি হয়তো হলদিয়ায় ব্যাক করার পর শরীরটা একটু খারাপ লাগবেই, যাই হোক তা সেটা পরের কথা। রাত 12:15 বেশ আমি ফোন দেখছি এটা ওটা সেটা সার্চ করছি, হঠাৎ করে ঠিক আমার মাথার সামনেটা টেন্টের যে কাপড়টা থাকে ওখানে এসে কেউ জোরে জোরে মানে হাত দিয়ে জাস্ট আওয়াজ করল। আমার পুরো শরীরটা জাস্ট ঘেমে গেল, মানে একটা তো আতঙ্কর মধ্যে ছিলাম, ঘুম হচ্ছে না, আর দুদিন রাতের কথাটা মনে মনে তো ভাবছি, ওই জিনিসটা যখন হলো শব্দটা শুনে আমি জাস্ট এরকম করে যখন তাকাই তখন আমি দেখলাম হ্যাঁ মাথার কাছে কেউ খুব জোরে মানে কাপড়টার মধ্যে হালকা বাড়ি দিচ্ছে। ওটা দেখার পর আমার সারা শরীর থেকে ঘাম বেরোতে শুরু করলো, কেন শরীরের ভেতর থেকে কোথাও একটা ভয় কাজ করছে প্রচণ্ড পরিমাণে, আর জানি না বুক ব্যথা আবার পুনরায় শুরু হলো। তা আমি ভাবলাম এবার আমি কী করবো, এখন তো ফোন করবো হাজবেন্ডকে, না আগে দেখি বিষয়টা কি, কালকে তো বেরোতে হবে, মানে ওই যে বলে না সংসারের একটা সন্তান একটা ছেলেমেয়ের টান থাকে যে মা বাবার কিছু হোক কিন্তু সন্তানের না, সেই ভেবে কাউকে না ডিস্টার্ব করতে চাইছি না। আমি দেখলাম দেখি কতটা বাড়াবাড়ি হয়। এবার ঠিক 17-18 মানে 20 মিনিট পর সব কিছু ঠান্ডা হয়ে যায়, 20 মিনিট পর পুনরায় আবারও কিন্তু সেই রকমভাবে আমার টেন্টের চারপাশে কেউ যেন হামাগুড়ি দিচ্ছে। আমি অনেক সাহস করে ঠাকুরের নাম নিতে নিতে একটা সময় সব কিছু যখন শান্ত হয়ে যায় আমি ভাবলাম যে না কাল তো চলেই যাব, একবার আমাকে দেখতেই হবে যে এটা এখানে যে ছোট্ট একটা গ্রাম এখানে কোনো মানুষ পড়ছে না এটা অন্য কোনো বিষয়, যেটুনিক আমি একজন স্কুল শিক্ষিকা, আমার অনেক নলেজ আছে, আমি অনেক পড়াশোনা করেছি এখনও করছি, আর পড়াশোনা করা নতুন নতুন বই পড়া নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা এটা আমার হ্যাবিট। তো আমি অনেক সাহস করে ঠাকুরের নাম উচ্চারণ করতে করতে টেন থেকে বেরোই, যেটা আমি সবাইকে বারণ করি, আর সেই দোষটা সেই ভুলটা যাই বলো না কেন সেটা আমি করি। আমি টেন থেকে যখন বেরোই দেখলাম কিছুই নেই, টেন্টের সামনে তো কিছু নেই, টেন্টের পিছনে ভয় লাগছে যে যেদিকে আমার মাথাটা ছিল যদি ওখানে কেউ থাকে। তারপর খুব সাহস করে টেন্টের সামনে দিয়ে ঘুরে পেছনটা যাই, দেখলাম না পেছনেও কেউ নেই, বেশ ঠান্ডা চড়া হাওয়া চলছে হু হু করে, আর সেরকমভাবে সে না বললে নয় ঠান্ডা, এত যে ঠান্ডা সমানে আমার হাত মুখ কাঁপছে যখন একটু আগেই আমি ঘামছিলাম ভয়তে। তারপর ওখানে আমি অনেকক্ষণ দাঁড়াই, দাঁড়িয়ে শরীরটা না সমানে আমার ওখানে ভার হচ্ছে, আর ওই পাহাড়ি অঞ্চলে বলে রাখি যারা গেছো এরকম জায়গায় তোমরা জানবে রাতের বেলা যখন হাওয়া দেয় না ওই হাওয়ার শব্দতেই যারা একটু হাত দুর্বল তাদের কিন্তু তখনই হাত বেরিয়ে যাবে, হাওয়ার যে শব্দ পাহাড়ি এলাকায় একটা হু হু করে পাহাড়ের ধাক্কা খেতে 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 হাওয়াটা যখন আসে একটা জায়গায় এসে ধাক্কা লাগে হাওয়াটার শব্দটাই কিন্তু বেশ ভয়ঙ্কর। ওখানে দাঁড়িয়ে সেই শব্দটা শুনছি আর মনের মধ্যে তো ভয় কাজ করছে, বুকের ব্যথাটা আস্তে 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 করছে। আমি ভাবলাম যে না তাড়াতাড়ি গিয়ে টেন্টের মধ্যে ঢুকে যাই, এইবার যাই হয়ে যাক আমি আর বেরোবো না, আমার কিন্তু বেরোনোটা বড় ভুল হয়েছে বলে আমি সাথে সাথে টেন্টের কাছে ঢুকতে আসি। বিশ্বাস করবে না, আমার টেন্টের দিকে যখন আমি চেনটা খুলবো পেছন দিয়ে আমার পাটা কেউ চেপে ধরলো, মানে আমি তো টেন্টের সবে ঢুকবো পেছন দিয়ে পাটা চেপে ধরে, আমার ওই সময় শরীরে কোনো সার নেই যে আমি টেন্টের ভিতর চেনটা খুলে ঢুকবো, না আমি পেছনে মুভ করব, না আমি আমার হাজবেন্ডের টেন্টে চলে যাব,
দৌড়ে আমি কি করব, ক্ষণিকের জন্য আমার সারা শরীর কিন্তু পুরো অবশ হয়ে গেল। আমার পাটা কেউ যেন খুব জোরে পায়ের গোড়ালির কাছটা মুট করে ধরে রেখেছে। আমি ওখানে দাঁড়িয়ে অনবরত, একটু আগে গরম থেকে ঠান্ডা, এখন এত ঘামছি, বলতে পারি একটা সময় আমার হাতের মধ্যে যে আমার কপাল থেকে ঘাম পড়ছে আমি বুঝতে পারছি। আমার হাতটা কিন্তু তখনও ওই মানে টেন্টের চেনটা খোলার জন্য উঠেই রয়েছে, কিন্তু চেন পর্যন্ত আমার যাচ্ছে না, আমার শরীর পুরো অবশ। আশা করি আমার সেই দিনের রাতের ভয়, যে ফিলটা আমি বলছি হচ্ছিল, আশা করি তোমরা বুঝতে পারছ। অনেক সাহস করে আমি আমার পায়ের দিকে তাকাই, পায়ের দিকে যখন তাকাই তখন দেখলাম একটা ফ্যাকাশে হাত, জীর্ণ জড়া, একদম রোগা একটা ফ্যাকাশে হাত, কিন্তু হাতটা খুব রোগা, কিন্তু তার হাতের আঙুলগুলো বেশ মোটা মোটা আঙুলগুলো, আর মুখটা ভোতা টাইপের আর কালো, আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমি কিন্তু পায়ের দিকে তাকিয়ে রয়েছি। আমি খুব সাহস করে, মানে সেই দিন যে আমি ওখান থেকে বেঁচে এসেছি এটা আমার কাছে মানে অনেক বড় একটা অভিজ্ঞতা, এটা উপরওয়ালা যদি সাথে না থাকে এটা কখনোই হয় না। আমি খুব সাহস করে মুভমেন্ট করি, আমি যখন ঘুরি তখন দেখলাম আমি জাস্ট ঘুরেছি, মানে আমি মুখ থেকে কথা বলতে পারবো না, আমি ঘুরে আমি ওখানে পড়ে সেদিনকে ডেট আমি জানি না, কিন্তু তবুও বলে না মৃত্যুর আগে মানুষ কিন্তু তার শরীরের সর্বজোর লাগিয়ে দেয়। আমি খুব সাহস করে যখন পেছনে তাকাই, আমাকে জাস্ট হাতটা ছেড়ে দিয়ে হামাগুড়ি দেওয়ার মতো সেই মেয়েটি একদম ওই পাহাড়ের ঢালে নেমে গেল, হামাগুড়ির মতো, কিন্তু সাদা রঙের একটা স্কার্ট পরে রয়েছে। আমি দেখা মাত্র আমি ওখানে সেন্সলেস হয়ে যাই, আমার আর কোনো রকম হুঁশ ছিল না। যখন আমাকে ওখানে প্রায় গ্রামের 25 জন মতো লোক হবে, গ্রামের লোক হয়তো ওই গ্রামটা 25 জনই লোক হবে, কারণ খুবই ছোটো একটা গ্রাম, খুব কম সংখ্যক বাড়ি, 25 জন লোকের বেশি হয়তো না হবে না, হাতে গোনা, মিনিমাম আমি একটা ধারণা করে বলছি 20 থেকে 25 জন ওখানে লোক ঘিরে আমার দুই মেয়ে আমার পায়ের সামনে কাঁদছে, আমার হাজবেন্ড মানে একদম কাদু কাদু মুখ নিয়ে আমাকে ডাকাডাকি করছে। চোখটা খুললাম, সূর্যের একটা হালকা আলো, তখন আমি ওখানেই পড়ে আছি, ঠিক আছে, কারণ আমরা সবাই জানি যেরকম পাহাড়ি অঞ্চলে অন্ধকার তাড়াতাড়ি নামে সেরকম কিন্তু ভোর হয় খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো দেখলাম আমাকে সবাই, যে নেপালি ভাই বোনেরা ওখানে ছিল সবাই বলছে যে কিয়া হওয়া হে আপকে সাথ, কিয়া হওয়া হে, তো আমার হাজবেন্ড বলছে কি হয়েছে বলো তো, তুমি এরকমভাবে কটা থেকে পড়ে আছো, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে বরফের মতো। আমি কথা বলার আগে খুব কাশলাম, আমাকে জল দিল, গলা টলা শুকিয়েছিল। আমি কিন্তু তখনও কারোর সাথে কোনো রকম এই অভিজ্ঞতা রাতে দুদিন রাতে যা হয়েছে শেয়ার করিনি, তো আমি চুপচাপ হয়ে যাই, বললাম রাতের বেলা একবার উঠেছিলাম ভোর রাতে বাথরুম যাওয়ার জন্য, হঠাৎ মাথাটা ঘুরে যায় তারপর মনে নেই, তো যাই হোক সেটা বলে সবাইকে কাটালাম। তারপর সেদিনকে ওখানে আমরা 2 ঘন্টা এক্সট্রা ছিলাম, কারণ শরীরের জন্য ওখান থেকে কেউ কিছু বলিও নি সেরকম, 2 ঘন্টা আমরা এক্সট্রা ছিলাম, কারণ ওখানে তো কোনো পর্যটক সেই সময় নেই যে আমাদের টেন্ট খালি করতে বলবে, আর খুব কম সংখ্যক তখন মানে 8টা কি 10টা টেন্ট ওখানে ছিল। তো যাই হোক, আমি ওই যে নেপালি ভাইটি ছিল ওকে আমি যে পারিশ্রমিক দুদিন ঘুরিয়েছে আমাদের সব কিছু জায়গা গাইড করেছে, তার জন্য ছেলেটিকে আমি ডেকে পাঠাই, ছেলেটি আসে, তো বললাম ভাই তুমি বসো, ছেলেটি বলছে যে আপনার সাথে কি হয়েছে ম্যাডাম এরকম শুনলাম। আমি বললাম না না ওটা কোনো ব্যাপার না, কিছু হয়নি, কিছু তো হয়নি, তুমি বসো। ছেলেটিকে আমি দুদিন ঘোরানোর জন্য ওকে আমি 3000 টাকা ওর হাতে তুলে দিই, ছেলেটি নিতে চাইছিল না, তারপরেও আমি ছেলেটিকে জোর করে দিই। আমি বললাম তোমাদের গ্রামে আমি দেখলাম পরিবেশটা কেমন, তুমি টাকাটা রাখো, ভাবো না তোমার একটা আন্টি দিয়েছে, তুমি তো আমাকে আন্টি বলছো, যাই হোক ও খুশি মুখে হাসি মুখে নেয়। তখন আমি ছেলেটিকে আলাদাভাবে জিজ্ঞাসা করলাম, তখন আমরা একদম রিটার্ন করবো ওখান দিয়ে, ছেলেটিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই সত্যি কথা একটা বলবে, দেখো তুমি তো এখানে স্থানীয়, আমার সাথে রাতের বেলা দুদিন এরকম হয়েছে। তখন ছেলেটি আমাকে না 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 করতে করতে একটা কথা বলল যে আমাদের এখানে বহু বছর আগে আমাদের এই গ্রামেরই কোনো একটি মেয়ে মানে
হিমজনিত কারণে রাতের বেলা ওই পাহাড় থেকে পড়ে নিজের জীবনটা দিয়ে দেয়, আত্মহত্যা করে। তারপর থেকে নাকি ওই মেয়েটিকে সবাইকে দেখা দেয় না, সবাইকে না, কিছু কিছু গ্রামের মানুষরা এই বিষয়ে জানে। তো আমরা যেহেতু অনেক নেপালি উপজাতির মানুষ, তার জন্য আমরা অনেক কিছু মানে মন্ত্র জানি। আমাদেরকে ও কিছু করতে পারে না, ও কাউকে ক্ষতি করে না, কিন্তু ও দেখা দেয়। কিন্তু আমি তখন বললাম, ক্ষতি যদি কাউকে না করে তাহলে আমার পাটা এরকম ভাবে চেপে ধরেছিল, আজকে যদি আমার সাহস না থাকতো তাহলে তো আমি হার্ট অ্যাটাক করে মারা যেতাম, আর আমার পায়ের তখনো পর্যন্ত কালো স্পট পড়ে রয়েছে, কিন্তু আমি কাউকে দেখাইনি, সেটা ছেলেটিকে আমি দেখিয়েছি। তখন সেই ছেলেটি বলল যে, আন্টি আমি তো বলতে পারবো না, তবে আপনি আপনাদের ওখানে গিয়ে একটুখানি বন্ধন করিয়ে নেবেন আপনার শরীর। আমি বললাম সে তো করাবো, যাই হোক এটা সত্যি ছিল কি মিথ্যে ছিল আমি জানি না, যে মেয়েটি পাহাড় থেকে পড়ে তার জীবন দিয়েছিল প্রেমজনিত কোনো কারণে বা অন্য কিছু, সেটা আমার জানা নেই। নেপালি যে ভাইটি ও আমাকে এই কথাটি বলে, এইটাই আমি আজকে তোমাকে শেয়ার করলাম। আমাদের ম্যাডাম বলে, সোনা ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল, আমি যে আজকেও বেঁচে আছি, মানে আমি জানি না কে আমাকে কতটা জীবনে ভালোবাসে আর ভগবানের কতটা আমার উপর আশীর্বাদ রয়েছে আমি সেদিন প্রমাণ পেয়েছি। নালে ওরকম একটা জায়গা থেকে রাতের বেলা যেখানে আমি একা, ওরকম একটা পরিবেশ, শুধু ভাবলে শরীর মানে এখনো আমার গুলিয়ে ওঠে, মানে এতটা আমার এখনো ভয় লাগে। আমি ওখান থেকে আমার জীবনটাকে আমি রক্ষা করে আনতে পেরেছি, এটা যদি ওপরওয়ালা আমার উপর সহায় না থাকতো তাহলে কখনোই সেটা সম্ভব হতো না। তো দর্শক বন্ধু, তোমরা আজকে আমাদের যে শিক্ষিকা একজন, আমাদের ম্যাডাম হলদিয়ায় ওনার বাড়ি, উনি হলদিয়ায় একটি হাই স্কুলের শিক্ষিকা, তবে ওনার নাম, ওনার যে বিদ্যালয়ে উনি পঠন পাঠন করান পুরোটাই কিন্তু হাই উনি রাখতে বলেছেন বলে আজকে তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করলাম না। তবে ঘটনাটা ওনার একদম মানে কি বলবো, সত্য বাস্তব ঘটনা যেটা তোমাদেরকে শোনালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। প্রত্যেককে বলবো, তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছো, অনেকে আমাকে তোমরা ইনস্টাতে জানিয়েছো, অনেকে তোমরা কমেন্টস বক্সে বলেছো যে আমরা ঘটনা শেয়ার করতে চাই, আমাদের ঘটনা আছে। আমি সবাইকে বলবো, তোমরা যে নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে আমাকে হাই লেখো, লিখে তোমরা আমার সাথে যোগাযোগ করো, তোমাদের ঘটনা আমি শুনবো। সাথে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, প্রতিকটা ঘটনার কিন্তু ডিসক্রিপশন বক্সে ইমেলটাও থাকে, চাইলে বাংলা হিন্দি ইংলিশে তোমরা কিন্তু ঘটনা ওখানে মেলও করতে পারো। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।